লোকসভা ভোটের আগে বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান, কোথাও উদ্ধার বিপুল বোমা, কোথাও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী। উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে হাবড়ার বাণীপুরে হোমের মাঠ এলাকায় অভিযান চালানো হয়। আগ্নেয়াস্ত্র সহ গোপাল সানি ও সঞ্জয় সাউ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার এক রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে ধৃত দুজন বর্ধমান ও নদিয়ার বাসিন্দা। দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে প্রাথমিক অনুমান। এদিকে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থেকে উদ্ধার তাজা বোমা, একটা দুটো নয়, ষাট খানা। রবিবার রাতে শঙ্করপুর সেতুর কাছে মাঠের মধ্যে একটি সন্দেহজনক প্লাস্টিকের জার দেখতে পান গ্রামবাসীরা। খবর দেওয়া হয় থানায়, পুলিশ এসে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করে। তারাবেরিয়া জিপির আন্ডারে শঙ্করপুর ব্রিজ আন্ডার আমডাঙ্গা পিএস, ওখানে কিছু বোম পড়ে আছে, না এটা আনক্লেম পাওয়া গেছে, কোনো লোক এর সাথে পাওয়া যায়নি, এমনি ব্রিজের ধারে ওপেন অবস্থায় পড়েছিল। কলকাতাতেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত পৌনে তিনটে নাগাদ ধর্মতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ময়দান থানার পুলিশ। গ্রেফতার করে ভাস্কর মণ্ডল ও রাজা হালদার নামে দুই দুষ্কৃতীকে। ধৃতরা কসবার রাজডাঙ্গা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও ছ রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে আগ্নেয়াস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। সোমবার সকালে নাকা চেকিং এর সময় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মহিষমারী হাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ওমর ফারুক লস্কর। ধৃতের কাছ থেকে উদ্ধার বোমা, কার্তুজ। ভোটের আগে ভুটান সীমান্ত লাগোয়া আলিপুর দুয়ারের জয়গা সুপার মার্কেট এলাকা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে জয়গা থানার পুলিশকে সঙ্গে নিয়ে জয়গা সুপার মার্কেট এলাকায় হানা দেয় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। চারজনের কাছ থেকে উদ্ধার হয় 54,87,800 টাকা। সমস্ত টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবিপি আনন্দ।